ভবিষ্যৎ প্রজন্মকে ঠিকঠাক শিক্ষা দেওয়ার জন্য স্কুলে শিক্ষক নিয়োগে কোনো ধরনের অবহেলা করা উচিত নয় বলে কলকাতায় এসে মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তোলপাড় শুরু হওয়ার পরে এই প্রথম কোনো কেন্দ্রীয় মন্ত্রী মুখ খুললেন। তিনি জানান, কয়েকটি রাজ্যে আগেও শিক্ষক নিয়োগে অনিয়ম হয়েছিল এবং সেই বিষয়ে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। পশ্চিমবঙ্গের বিরুদ্ধে এইরকম চলতে থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই দিনই চাকরির দাবিতে শহীদ মিনার চত্বরে রিলে অনশন কর্মসূচিতে স্কুলের শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার শিক্ষক পদ প্রার্থীদের পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। তাদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ধর্মেন্দ্র। এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, শিক্ষা বিষয়টি যৌথ তালিকাভুক্ত। শুনেছি এই রাজ্যের এসএসসি চাকরি প্রার্থীদের দাবি দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, বিষয়টি বিচারাধীন, তাই এই বিষয়ে মন্তব্য করা ঠিক নয়। তবে এসএসসি নিয়োগের বিষয়টি রাজ্য সরকারেরই আন্তরিকভাবে দেখা দরকার। এর প্রতিক্রিয়ায় তৃণমূলের মুখপাত্র তাপস রায় বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকার যথেষ্ট সচেতন, এই ব্যাপারে অত্যন্ত এবং অনন্ত বিজেপি নেতৃত্বাধীন কোনো সরকারের কোনো পরামর্শের দরকার বা প্রয়োজন আমাদের নেই। আইনি বিষয় হোক বা প্রশাসনিক, রাজ্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এসএসসি কাণ্ড নিয়ে সিবিআই তদন্ত শুরু করলেও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে তা আপাতত স্থগিত রয়েছে। শুধু শিক্ষক নন, স্কুলে গ্রুপ সি বা তৃতীয় শ্রেণী এবং গ্রুপ ডি বা চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগেও ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এসএসসি ছাড়াও তাতে নাম জড়িয়েছে তাদের উপদেষ্টা কমিটি, এমনকি রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী, বর্তমানে যিনি শিল্পমন্ত্রী, পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সচিবেরও। গত নভেম্বর থেকে এসএসসির দুর্নীতি নিয়ে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে পরপর মামলা হয়েছে। প্রথম থেকেই তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিতে শুরু করেন।